দেখাবো আমি জানি না, তো আপনি দেখতে থাকেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমরা বাসা থেকে বের হচ্ছি, এখন প্রায় 4টা বাজে। তো আমরা যেখানে যাচ্ছি প্রায় আধা ঘন্টা সময় লাগবে যেতে। তাই আমাদের একটু সময় লেগেছে, আর আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম। আমি যদিও বা আগে আসিনি, আমাদের রাস্তা খুঁজে পাচ্ছিল না। অবশেষে আমরা চলে আসলাম বাসার নিচে। ওয়ালাইকুম সালাম। তোমাদের ছয়তলা থেকে নামতে এতক্ষণ লাগে? সাততলা। পাঁচতলা পর্যন্ত উঠে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, আমি আর উঠতে পারছিলাম না। সাততলায় উঠে প্রথমে ছাদ দেখে আমরা বাসায় না ঢুকে ছাদেই চলে গিয়েছিলাম। ছাদটা আমার অনেক ভালো লেগেছে। আপুদের বাসায় গেলাম, এখন সবাই আমাদের জন্য ওয়েট করছিল। যতক্ষণ ছিলাম আমরা অনেক মজা করেছি। আলামিন এখানে গিটার বাজানোর ব্যর্থ চেষ্টা করছে। একটু বাজা। আপু নুডলস রান্না করেছে আমাদের জন্য, এই তো খাচ্ছি। তো আমার অনেক ভালো লেগেছে। তো বাসার মধ্যে কবুতরও পালে, এখানে কবুতর আমার অনেক পছন্দ, আমার খুবই ভালো লাগে কবুতর। এই বাসার ছাদটা আমার এত ভালো লেগেছে। তো এখন আমি আইসক্রিম খাচ্ছি, আর ওরা সবাই কম্পিউটার গেম খেলছিল। যেহেতু এটা আলামিনের ফ্রেন্ডের বাসা, ওরা সবাই আলামিনের ফ্রেন্ড হয়, এখানে খুবই সুন্দর একটা সময় আমরা কাটালাম।
সন্ধ্যাবেলা ছাদে আমরা আবারও চলে আসলাম। সবাই এখানে বসে আড্ডা দিচ্ছে, অন্ধকার, এই জন্য কাউকে দেখা যাচ্ছে না। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। নিছো চাবি? নিছো? এই তো এখন বাসা চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।